একটি অনলাইন ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে পরিচয়, এরপর প্রেম, শেষ পর্যন্ত সম্পর্ক গড়ায় বিয়েতে। কিন্তু 10 মাস পরেই সামনে আসে নির্মম সত্যটা। স্ত্রী জানতে পারেন তিনি কোনো পুরুষ নয়, বিয়ে করেছেন আসলে এক নারীকে, অর্থাৎ তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর দাবি, অনলাইন ডেটিং সাইটে পেশায় চিকিৎসক ও কয়লা ব্যবসায়ীর পরিচয় দেওয়া একজনের সঙ্গে আলাপ হয় তার। পরিচয়ের পর প্রায় 3 মাস তারা মেলামেশা করেন, তবে বিশেষ কোনো শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হয়নি দুজনের মধ্যে। এরপরে সেই প্রেমিক বিয়ের প্রস্তাব দিলে তাতে সম্মতি দেন প্রেমিকা। এরপর প্রেমিকের পরামর্শে গোপনে বিয়ে সারেন এই যুবক। বিয়ে করে দক্ষিণ সুমাত্রায় নতুন বাসায় ওঠেন তারা। তবে এরপর থেকে ওই নারী ও তার পরিবারকে টাকার জন্য চাপ দিতে থাকেন অভিযুক্ত। এভাবে তাদের কাছ থেকে প্রায় 18 লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী জানান, নিজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়া সত্ত্বেও এভাবে টাকা চাওয়া দেখে সন্দেহ হয় তাদের। এই নিয়ে ঝামেলা শুরু হয় দুই পক্ষের মধ্যে। এর মধ্যেই সে জানতে পারে যার সঙ্গে তার বিয়ে হয়েছে তিনি আসলে পুরুষ নন। বিষয়টি জেনে যাওয়াই তাকে দীর্ঘদিন বাড়িতে আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন ওই নারী। মেয়ের কোনো খোঁজ খবর না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হন তার মা। পরে দক্ষিণ সুমাত্রা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর স্থানীয় প্রশাসন জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি চিকিৎসকের ডিগ্রি থেকে ব্যবসা কোনো কিছুরই বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এখন নিজের পরিবারের সঙ্গে রয়েছেন অভিযোগকারী নারী।